হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস নাইনের রায়ো দু হাজার চব্বিশ প্রশ্নবিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের পাঁচ নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক পাঁচ নম্বর স্কুলের বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হল এপ্রিল থিসিসের প্রবক্তা হলেন এর উত্তর হবে লেনিন দু নম্বর প্রশ্ন হলো টাস ক্যাপিটাল লিখেছিলেন এর উত্তর হবে কালমার্ক তিন নম্বর প্রশ্ন হল দেভিন নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হতো এর উত্তর হবে খনিগর্ভে চার নম্বর প্রশ্ন হল রাশিয়ার পার্লামেন্টের নাম এর উত্তর হবে ডুমা পাঁচ নম্বর প্রশ্ন হল চোদ্দ দফা নীতি ঘোষণা করেন এর উত্তর হবে উড্রো উইলসন ছ নম্বর প্রশ্ন হল ভিয়েনার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এর উত্তর হবে অস্ট্রিয়াতে সাত নম্বর প্রশ্ন হল ইউরোপে বিপ্লবের বছর বলা হয় এর উত্তর হবে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে আট নম্বর প্রশ্ন হল জং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তর হবে ম্যাথসিনি তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো মীর কাদের বলা হতো এর উত্তর হবে রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে দু নম্বর প্রশ্ন হল শিল্পের উপযোগী দুটি যন্ত্রের নাম লেখ এর উত্তর হবে ওয়াটার ফ্রেম এবং স্পিনিং জেনি তিন নম্বর প্রশ্ন হল হেটো কি এর উত্তর হবে হেটো হলো একটি শহরের একটি অংশ যেখানে একটি সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের কেন্দ্রভূত করা হয় চার নম্বর প্রশ্ন হল কালসবার ডিগ্রি কে জারি করেন এর উত্তর হবে ভেটান্নিক তারপরে আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো এক নম্বর প্রশ্ন হল ও হপসন আধুনিক সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন এটি সত্য হবে দু নম্বর প্রশ্ন হল ফ্রান্সের দুজন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী হলেন তাসিমো ও লুই ব্ল্যাঙ্ক এটি সত্য হবে তিন নম্বর প্রশ্ন হল আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের দ্বিতীয় অফিম যুদ্ধ শুরু হয়েছিল এটি সত্য হবে তোমাদের মধ্যে থেকে যে কোনো জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে এই ভিডিওতে যখন একশোটি লাইক এবং একশোটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো এক নম্বর বিবৃতি হলো উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল এর উত্তর হবে ব্যাখ্যা দুই বিশ্ব প্রতিষ্ঠার জন্য দু নম্বর বিবৃতি হল ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল এর উত্তর হবে ব্যাখ্যা এক শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে দুটি অথবা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হলো কালসবার ডিগ্রি কি দু নম্বর প্রশ্ন হলো সেরাজেব হত্যাকাণ্ড কি তিন নম্বর প্রশ্ন হল হুবার মোরাটোরিয়াম বলতে কি বোঝো চার নম্বর প্রশ্ন হল রিসর্জি মেন্টো কী পাঁচ নম্বর প্রশ্ন হলো জোলভেরাইন কাকে বলে তারপরে বিভাগ ভয়ের মধ্যে আছে সাত বা আটটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ বিশ্লেষণ করো দু নম্বর প্রশ্ন হল ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভোরের ভূমিকা আলোচনা করো তিন নম্বরে আছে ভিয়েনা সম্মেলনের টিকা লেখো তারপরে বিভাগ উমোর মধ্যে আছে পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদে জন্ম দিয়েছিল দু নম্বর প্রশ্ন হল প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো আর তার সাথে আছে ভার্সায় চুক্তির মূল শর্তগুলি কী ছিল তিন নম্বর প্রশ্ন হলো রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান কে ঘটান এবং কিভাবে আর তার সাথে আছে ভূমিদাস আইনের ত্রুটিগুলি কি ছিল আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে